হাই ফ্রেন্ডস, আমি অনিকেত, আর আপনারা দেখছেন তথ্য বাংলা। বন্ধু বন্ধুরা, বিকেলের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ডোমেন পার্কিং সম্বন্ধে বেশ কিছু তথ্য দেব। ডোমেন পার্কিং আপনারা কিভাবে করতে পারেন সেই সম্বন্ধেও জানাবো। তো পুরো ভিডিওটি দেখুন, জানুন, বুঝুন, চাইলে ডোমেন পার্কিং বিজনেসে আপনারাও আসতে পারেন। বিজনেসটি খুবই ভালো এবং খুবই লাভজনক, আর ডোমেন পার্কিং বিজনেসে কম্পিটিশন তো অনেক আছে, সব বিজনেসে কম্পিটিশন থাকে, কিন্তু এই বিজনেসটাতে আপনারা আসতে পারেন। কারণ এর জন্য আপনাদেরকে বেশ কিছু প্রেডিকশন করতে হয়, বেশ কিছু অ্যানালাইসিস করতে হয়। আশা করি ভিডিওটি এন্ড অব্দি দেখলে আপনারা সবকিছুই বুঝে যাবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। মানে প্রথমে যে জায়গাটিতে ফোকাস করব সেটি হলো ডোমেন পার্কিং কি, অর্থাৎ ডোমেন কি, আর এটাকে পার্ক করা অর্থাৎ পার্কিং কিভাবে করতে হয় বা করে কি লাভ হয় বা কিভাবে করা যায়। ডোমেন ডোমেন অর্থাৎ এমন একটি জিনিস যেটি দ্বারা আমরা কোনো ওয়েবসাইটকে চিনি, অর্থাৎ google.com। google.com আর কিছুই না, একটা নির্দিষ্ট আইপিতে থাকা কিছু ডেটা যেটা আমরা google.com লিখলে দেখতে পাই, বা যে কোনো ওয়েবসাইট হয়ে যেতে পারে। আমি নাম করছি না কোনো ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা আইপি সাথে লিঙ্ক থাকে, সেই আইপিটাই আমাদের সামনে যে যে জিনিসগুলো ডিসপ্লে করা হয় সেটাই আমরা ব্রাউজারে দেখতে পাই। কিন্তু ডোমেন আর এই আইপির সাথে কানেকশনটা কি? যদি আমরা কোনো ওয়েবসাইটকে সাপোজ ধরুন 192.136.15.8 এইভাবে যদি আমরা কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে যাই, আমি এটা একটা লিঙ্ক দিলাম, মানে সরি, এটা একটা বর্ণনা দিলাম জাস্ট, এভাবে যদি কোনো ওয়েবসাইটকে আমরা ইউজ করতে চাই, তো স্বভাবতই সমস্ত ওয়েবসাইটের নাম আমাদের মনে রাখা সম্ভব নয়। এই প্রবলেমটা যখন মার্কেটে আসে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যখন এই প্রবলেমটা আসে, তখন আসে ডোমেন নেম, অর্থাৎ URL, যেটাকে আমরা ইউনিফর্ম রিসোর্স লোকেটার বলি, ওটিকেই আমরা ডোমেইন বলি। তো ডোমেইন যে জিনিসটি, সেটি হলো একটি নাম যেটা ওই ব্যাকগ্রাউন্ডে থাকা আইপিটার সাথে কানেক্ট হয়ে যায়। অর্থাৎ সাপোজ xxx.xxx.xx.xxx, এরকম কোন একটি আইপির সাথে ধরুন abcdxyzef.com, এরকম একটা ডোমেনে লিংক করে দেওয়া হয়। আর এই লিংকটি করে যে নেম সার্ভার আছে, সেই নেম সার্ভার এই লিংকটা করে ডোমেনের সাথে আইপির লিংক। অর্থাৎ ডোমেন আর আইপি যদি লিংকটা হয়ে যায় একবার, দেন ওই xx সাইটটিকে আমি abcdxyzef.com বা .info বা .net, .in, আপনারা জানেন অনেক ধরনের ডোমেন এখন বর্তমানে, তো এই জাস্ট এই নামটা ধরে আমি ওই ওয়েবসাইটটিতে পৌঁছে যেতে পারি। দ্যাটস ওয়াই এখানে ডোমেনের ব্যবহার শুরু হলো। আর ডোমেন পার্কিং কিভাবে আসে? ডোমেন পার্কিংকে উইকিপিডিয়াতে ঠিক এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে ডোমেন পার্কিং হলো এমন একটি জিনিস যেখানে প্রথমে ডোমেন নেমকে পারচেজ করে রাখা হয় এবং ভবিষ্যতে কোনো সার্ভিসেস বা কোনো জিনিসের জন্য সেটিকে রেখে দেওয়া হয়। আগের থেকে ঠিক থাকে না ঠিক ওই ডোমেনটি ঠিক কি কাজ করবে বা কোন ওয়েবসাইটের সাথে লিংক করা হবে বা কি ধরনের ওয়েবসাইটে ওই ডোমেনটি ফায়ার হবে, কিন্তু যখন কেনা হয় তখন ওই ডোমেনটিকে কোনো কাজে ইউজ করা হয় না। অর্থাৎ একটা এক্সট্রা নেম বা একটা এক্সট্রা ডোমেন হিসেবে কিনে রাখা হয়। ভবিষ্যতে যদি দেখা যায় যে সেই ডোমেনটি ভ্যালু অনেক বেড়ে গেছে, সেই ডোমেনটি হয়তো কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কোনো নতুন কোম্পানি এসছে মার্কেটে যাদের ওই ডোমেনটি দরকার, অর্থাৎ তাদের নাম হয়তো ওই ডোমেনের সাথে ম্যাচ করে, তখন তারা ওই ডোমেনটিকেই কিনতে চায়। অনেক সময় দেখা গেছে যে কোনো একটি ওয়েবসাইটের ডোমেন আমরা কিনতে গিয়ে কিনতে পারছি না, কারণ ওইটি অলরেডি পারচেজড। সবসময় হয়তো সেই ডোমেনটিকে হোস্টিং করা হয় না, অর্থাৎ ওটিকে পার্ক করে রাখা হয়। যেভাবে গাড়ি পার্ক করে সাইডে রেখে দেওয়া হয়, সেরকমই ডোমেনকেও পার্ক করে সাইডে রেখে দেওয়া হয়, যাতে করে ভবিষ্যতে ওটাকে ইউজ করা যায়। এখন কম দামে কিনে ভবিষ্যতে হয়তো অনেক মুনাফায় সেটিকে বিক্রি করার জন্য, বা অনেক সময় দেখা যায় যে দাম কম বেশি তো চলতেই থাকে, মার্কেটে লস প্রফিট আছে, কিন্তু ওই ডোমেনটিকে কিনে সাইডে রেখে দেওয়াটার নামই হচ্ছে ডোমেন পার্কিং। এখান থেকে আসছে বিজনেস। সাপোজ আমি abcdxyz নামে একটি কোম্পানি খুললাম, সেই কোম্পানির একটি ডোমেন দরকার। আমি যখন সার্চ করছি যে ওই ডোমেনটি আমি কিনতে পারি কিনা, দেখা যাচ্ছে সেটি অন্য কেউ কিনে রেখেছে, অর্থাৎ ওটির মালিক হয়েছে অন্য কেউ। আপনারা জানেন যে 2 বছর 3 বছর 5 বছরের জন্য কেনা যায়, তো ডোমেন 1 বছর থেকে শুরু করে 2 বছর 5 বছর 10 বছরের জন্য কেউ কিনে রেখেছে। আমার দরকার ওই ডোমেনটি, সে কিন্তু ওই নামে কোনো কোম্পানি হোস্ট করেনি বা ওই ডোমেনটিকে সে কোনো কাজে ইউজ করছে না, জাস্ট পার্ক করে রেখে দিয়েছে সাইডে। আমি তাকে বললাম আমার ডোমেনটি দরকার, সে বললো আমার সামথিং কিছু টাকা দরকার,
আমার সাথে তার নেগোসিয়েশন হলো, সে আমাকে বিক্রি করে দিল। অর্থাৎ সে যখন ডোমেনটি কিনেছিল তখন হয়তো ডোমেনটি সে কিনেছে 100 টাকা, 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকায়, কিন্তু আমাকে যখন বিক্রি করছে সে হয়তো 10,000, 5,000, 20,000, যে কোনো একটা অ্যামাউন্টে, যেটা আমার সাথে নেগোসিয়েশন হবে, আমার জন্য ওই ডোমেন নেমটা কতটা জরুরি তার উপর ডিপেন্ড করে আমি সেটার ভ্যালু তাকে দেবো। তো এভাবেই চলতে থাকে ডোমেন নেমের সার্ভিস, আর এভাবেই ডোমেনকে পার্কিং করে ডোমেন নেম বিক্রি করা হয়। এটা খুব লাভজনক ব্যবসা এবং অনেকেই আছেন যারা এটার সাথে যুক্ত। আমি জানি অনেকে আছেন, আমার পরিচিতরাও অনেকে আছেন যারা ডোমেন নেম পার্কিং এর সাথে যুক্ত, কেননা এখানে খুব কম টাকা একটা সময় ইনভেস্ট করতে করতে একটা সময়ের পরে বহু টাকা পাওয়া যায়। কিন্তু এটির জন্য চাই সঠিক অ্যানালাইসিস, সঠিক নেম সার্চ, সঠিক মার্কেট রিসার্চ, সঠিক এসিও, সব কিছুই দরকার। আপনি যখন কোনো ডোমেন কিনে পার্ক করে রাখবেন তখন অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন নামে ডোমেন কিনলে ভবিষ্যতে সেটা আপনাকে অনেকটা লাভ দেবে। তো সেই বিষয়ে অবশ্যই আপনার যথাযথ রিসার্চ দরকার। তাছাড়া কিন্তু কখনোই ডোমেন নেম পার্কিং করে আপনি খুব একটা মুনাফা করতে পারবেন না। আর একটি জিনিস, সেটি হলো ডোমেন নেম যখন আপনি পার্ক করে রাখছেন তখন সেটিকে সেফ রাখার জন্য, সিকিউর রাখার জন্য অনেক ধরনের ব্যবস্থা এখন চালু হয়েছে। অবশ্যই সেগুলি ভালোভাবে পড়ে তবেই ডোমেন নেম কিনবেন। নেক্সট, ডোমেন নেমের বিজনেসের দিক থেকে আমি যেটুকু বলবো, যদি আপনারা কখনো ডোমেন নেম বিজনেসে আসেন, তাও অনেক ওয়েবসাইট আছে যেখানে পার্ক করা ডোমেন বিক্রি হয়, তো সেখানেও লিস্টিং করতে পারেন এবং নিজস্ব কোনো ওয়েবসাইট বানিয়ে সেখানেও বিক্রি করতে পারেন। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ডোমেন নেম পার্কিং কি, ডোমেন নেম পার্কিং কিভাবে হয়, কিভাবে আপনারা করতে পারেন। এরকমই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কেননা আমি আপনি ছাড়াও হয়তো অনেকেই এই ভিডিওগুলি দেখে উপকৃত হবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের সাপোর্টই আমাকে আবার ইউটিউবে ফিরিয়ে নিয়ে এসেছে। হয়তো আমি একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে আবার আমি ইউটিউবে অ্যাটলিস্ট মাঝে মাঝে কিছু ভিডিও দিচ্ছি বা কোনো ভালো টপিক নিয়ে কোনো ভিডিও করার চেষ্টা করছি। তো থ্যাংকস ফর সাপোর্টিং মি, আর আমার বন্ধুরা যারা আমাকে এখনো এনকারেজ করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো আর ফিরে আসতে পারতাম না, বা আমার মনটাই ভেঙে গেছিল কি আমার ভিডিওতে ভিউ আসে না। আমি যত ভালো কাজই করি না কেন আমার ভিডিওতে ভিউ আসে না। তো ঠিক আছে, একদিন একদিন ভিউও চলে আসবে। আর সাবস্ক্রাইবাররা যারা আমার ভিডিও অনেকে দেখছেন, আমি জানি অনেকে দেখছেন, কেননা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকেই হয়তো আমার কাছে পৌঁছে যাচ্ছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য গুড বাই, আর আপনারা খুব ভালো থাকবেন।